বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শনিবার সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ভামদা আলী মাদ্রাসার সুপার শাহ আলম, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাইসার আলী, গোয়াগাঁও দাখিল মাদ্রাসার সহ সুপার রফিকুল ইসলাম, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী প্রমুখ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা করুন, আলোচনা করুন, এই জন্য ভেঙে পড়ে না নিজে নিজে 25 বছর রাজনীতি করে